যে আমরা একটা ল্যাপটপের প্রবলেম দেখতে পাচ্ছি, সেই প্রবলেমটা আমরা একটু দেখে আসি কি প্রবলেম। আমরা এখানে পাওয়ার পাওয়ার সুইচে আমরা পাওয়ার দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি লাইট জ্বলতেছে এবং আমাদের এখানে ডিসি পাওয়ার সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ারের যে অ্যাম্পিয়ার অর্থাৎ লোডটা সেটা নিচ্ছে। দ্যাট মিন্স আমাদের এখানে ল্যাপটপটা রানিং আছে। এখন আমাদের ল্যাপটপ ডিসপ্লেতে ডিসপ্লে নেই, আমাদের ডিসপ্লে দেখার জন্য আমাকে কি করতে হবে, দেখতে হবে পিছনে আলো দিয়ে দেখতে হবে। আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে আলো দিয়ে ডাটা আছে, আমাদের ডাটা আছে, দেখা যায়? দেখা যায়? আরে সামনে আসো। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে না? হ্যাঁ ডাটা আছে, তাহলে আমাদের ডাটা আছে। বাট যখন আমরা, হ্যাঁ তুমি ধরে রাখো আমি দেখাই, একটা অফ করুন। ওকে, ডাটা আছে, বাট যখন আমরা আলো সরা ফেলছি তখন কিছু নাই, যখন আমরা দিচ্ছি তখন আমাদের ডাটা আছে। তাহলে যেহেতু আমাদের ডাটা আছে, লাইটের আলো নাই, এখন আমাকে চেক করে জানতে হবে যে কেন নাই। ওকে, আমরা এখন এটার পিছনে যাব। পিছনে গিয়ে এই হচ্ছে যে আমাদের, আমাকে মিটারও দেখাইতে হবে। হ্যাঁ মিটারও দেখাইতে হবে। আমরা যখন এখানে পিন ধরবো, পিনে আসবা সাথে সাথে এখানে ডিসপ্লে এটা আসতে ঘুরে এখানে নিতে হবে। হ্যাঁ ওকে, আমাদের কয়েকটা পিন আমাকে চেক করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। প্রথমে আমরা একদম এইখানে হচ্ছে যে 1 নম্বর পিন, আর এখানে আমাদের 40 নম্বর পিন, এটা 40 পিনের এলইডি। তো আমরা এখানে 40 নম্বর পিন আমরা যখন ধরবো তখন আমাদের অবশ্যই এই মিটারে 19 ভোল্ট বা 18 উপরে ভোল্টেজ থাকতে হবে। তো ওকে, আমাদের ভোল্টেজ আসতেছে। এরপর আমাদের দেখতে হবে যে এনাবেল এবং PWM, এটা আমাদের 32, 35, 36 পিন আমাকে চেক করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুদের ইজি করার জন্য আমরা বলতে যাচ্ছি যে এখানে 40 পিনের যে সাইড থেকে, এখান থেকে আমরা কি করবো 5টা পিন আমরা গুনে আনবো। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, তাহলে 5 নম্বর পিনে আমরা দেখবো যে আমাদের 3 ভোল্ট আছে কিনা। অলরেডি শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 3 ভোল্ট আছে। তারপর 6 নম্বর পিন আমাকে দেখতে হবে যে 3 ভোল্ট আছে কিনা, 6 নম্বর পিনও আমাদের 3 ভোল্ট আছে। তাহলে আমরা 5 নম্বর পিন এবং 6 নম্বর পিন দুইটাই আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি। আমরা আবার দেখাই, 1, 2, 3, 4, এই 5 নম্বর পিন 3 ভোল্ট আর 6 নম্বর পিন 3 ভোল্ট। ওকে শিক্ষার্থী বন্ধু, লাইট আসার জন্য আমাদের এখানে যে ভোল্টেজ থাকা দরকার সেটা আছে, তারপর আমার লাইট আসতেছে না। তো লাইট না আসলে আমরা কি করব, এই সাপ্লাইটাই আমাদের এইখানে লজিক বোর্ড, এটাকে বলা হয় ডিসপ্লে লজিক বোর্ড। আর এই লজিক বোর্ডে আমাদের জানতে হবে কি প্রবলেম। তো এটা হচ্ছে যে আমাদের টিকন আইসি, আর এটা হচ্ছে যে আমাদের ডিসি টু ডিসি কনভার্টার, আর এটা হচ্ছে যে আমাদের বুস্টিং কনভার্টার। অর্থাৎ এটা বুস্টিং বলতে বোঝানো হচ্ছে যে এটা পাম্পিং করবে, অর্থাৎ 19 ভোল্ট ঢুকে 40 ভোল্টের কাছাকাছি বা 30 থেকে 40 ভোল্ট সে করে নিবে। আর এটা ডিসি টু ডিসি কনভার্টার হচ্ছে যে যেখানে 3 ভোল্ট, 1 ভোল্ট, 2 ভোল্ট যা যা দরকার এই লজিক বোর্ডের জন্য সেইটা কনভার্ট করবে। আর এখানে আমাদের লজিক বোর্ডের যেটা টিকন আইসি, এইটা টিকন আইসি মানে টাইমিং কন্ট্রোলার, এই টাইমিং কন্ট্রোলার কাজ করবে। তো ওকে, আমরা এখন দেখে আসি। আমরা এখানে নেগেটিভ রাখলাম, নেগেটিভ রেখে আমরা এই কয়েলে কত ভোল্টেজ সেটা আমরা দেখে আসি। তো অলরেডি আমাদের এই কয়েলের ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি 3 ভোল্ট, আমাদের মিটার দেখানো যায় 3 ভোল্ট। তাহলে কয়েলে 3 ভোল্ট আছে। এখানে আমরা আর একটা কয়েল দেখতে পাচ্ছি, এই কয়েলে ভোল্টেজ আসতে হবে 19 ভোল্ট। তাহলে আমরা এখানে দেখে আসি 19 ভোল্ট, অলরেডি আমাদের 19 ভোল্ট আসতেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমার লাইটটা জ্বলতেছে না কেন, কারণ এই লাইটের রিবনে আমাদের মিনিমাম 30 থেকে 40 ভোল্ট আসতে হবে। তাহলে আমরা 30 থেকে 40 ভোল্ট আসতেছি কিনা সেটা চেক করবো। কিভাবে চেক করবো, এই কয়েলে এই ডিসপ্লের এখানে এখানে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার আমরা ভোল্টেজ ধরবো। আমরা দেখতে পাচ্ছি যে 19 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ 19 ভোল্ট মানে হচ্ছে যে আমাদের এইখানে ভোল্টেজ আসতেছে বাট কনভার্ট হচ্ছে না, অর্থাৎ যেটাকে বোস্টিং করে বা পাম্পিং করে যে ভোল্টেজটা বাড়ায় সেটা হচ্ছে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রবলেমটা এখন ধরতে পারলাম যে আমাদের এই পাম্পিং করা বা বুস্টিং করা যে আইসিটা, এই আইসিটা কাজ করতেছে না। তাহলে এই আইসি কাজ না করার কারণ আছে, তো আমরা একটু দেখে আসি কাজ কেন করতেছে না। তাহলে ওকে, আমরা একটু খাতা কলমে নিই, কেন কাজ করতেছে না আমরা একটু দেখে আসি। আমরা জানি যে এটা একটা আমরা ধরে নিই আইসি, যেটা
কি করবে 19 ভোল্ট থেকে 40 ভোল্ট করবে, 19 ভোল্ট থেকে 40 ভোল্ট করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা সেই বুস্টিং আইসি, বুস্টিং আইসি, আর আমরা এখানে ডিসপ্লে যে কানেক্টরটা LVDS কানেক্টর, তো আমরা এখানে কানেক্টর দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের যে সাপ্লাই থাকবে 40, 39, 38, এই তিনটা পিনে কানেক্টর থাকবে, একসাথে হয়ে আমাদের এই আইসিতে চলে আসবে। কত ভোল্টে থাকবে? 19 ভোল্ট। ওকে শিক্ষার্থী বন্ধু, আর আমাদের এখানে আরো দুইটা পিন আছে, যে দুইটা পিনকে বলা হয় এখানে 35, এখানে 36। তো 36 পিনটা হচ্ছে EN, আমরা এই সাপ্লাইটা এখানে দিয়ে দিই, এটা EN, আর এই 35 নম্বর সাপ্লাইটা আমাদের চলে যাবে, এটা হচ্ছে PWM, পালস আসবে, পালস উইথ মডুলেশন, এটা আসবে এখানে। তো এই সাপ্লাই যখন এখানে আসবে, এই বুস্টিং এর মাধ্যমে আমার আউটপুটটা দেখাচ্ছি, বুস্টিং এর মাধ্যমে আমার এখানে এখানে 19 ভোল্ট ইন হলো, এখানে আউট হবে প্রায় ধরে নেন 40 ভোল্টের মতো। তো DC 40 ভোল্ট DC আসবে। তো এই 40 ভোল্টটা আমাদের কোথায় যাবে? আমাদের যে ডিসপ্লে যে লাইটটা, এখানে লাইট থাকে, এটা লাইট যেটাতে বলা হয় LED, লাইট ইমিটিং ডায়োড। আর এই লাইট ইমিটিং ডায়োডের ভিতরে আমাদের এরকম রিবন দিয়ে এই জায়গায় আমাদের লাইন থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই লাইট দিয়ে আমাদের এখানে 40 ভোল্ট এখান থেকে আসতে হবে। তাহলে এই 40 ভোল্ট আমরা পাচ্ছিলাম না, এই জায়গায় আমরা 40 ভোল্ট পাচ্ছিলাম না। যেহেতু 40 ভোল্ট পাচ্ছি না, তাহলে আমাকে এখন এই আইসির ভিতরে, যেটা আমাদের এখানে যে আইসিটা দেখতে পাচ্ছি ডিসপ্লে, এই আইসির ভিতরে আমাদের মিনিমাম এই 19 ভোল্ট এনেবল এবং PWM। তো আমরা একটু জেনে নিই PWM কত, প্রায় 5 ভোল্টের কাছাকাছি, আর এনেবল কত, 3 ভোল্টের কাছাকাছি। অর্থাৎ আমরা PWM সমান সমান 5 ভোল্ট, এবং EN সমান সমান 3 ভোল্ট, এবং আমাদের সাপ্লাই সমান সমান 19 ভোল্ট আসলে এই সাপ্লাইটা আমাদের 40 ভোল্ট করবে, এগুলো সব থাকলে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখন দেখব কি PWM এবং এনাবেল। ওকে, আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু বলে দিই, এখানে আমাদের লাইটটা নিয়ে আসো, এখানে, হ্যাঁ এখানে নিয়ে আসো। আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে PWM আন্ডারস্কোর 0 আর EN দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে লেখা যেটা দেখতে পাচ্ছি সেই লেখাটা আমাদের এখানে এই আইসির এই দুটা বিন্দুটার ভিতরে আমাদের চেক করতে হবে। তাহলে ওকে, আমরা একটু ধরি যে আমাদের এই মিটার দেখায় কিনা, মিটারে একটা সাপ্লাই দেখাচ্ছে 3 ভোল্ট। শিক্ষার্থী বন্ধু, 3 ভোল্ট দেখতে পাচ্ছি? ওকে, এরপরে আমরা আর একটাতে যা ধরবো, এখানে আমাদের কোনো ভোল্টেজ নাই, অর্থাৎ এই 3 ভোল্টেজটা আমাদের যেটা এনাবেল আসার কথা ছিল সেটা আসতেছে না। এখন এটা যদি ভোল্টেজ না আসে, একটা আমার পালস আর একটা এনাবেল, তো এনাবেল আসতেছে, পালসটা আসতেছে না। তো পালসটা আমাদের এইখানে কিন্তু আসতেছিল, এই জায়গায় আমরা চেক করছিলাম 35-36, আর এই 35-36 বলতে ভোল্টেজ আসছিল কিন্তু এখানে আসতেছে না। এখন আমাকে জানতে হবে যে এই 35-36 ভোল্টটা এখানে কেন আসতেছে না, সেটা আমাকে জানতে হবে। তো আমরা যদি এখন এই ভোল্টেজটা না পাই, কোনো সমস্যা নাই, আমাদের অনেক স্টুডেন্ট আছে যে যারা এই ইজি কাজটা এই বোর্ডের ভিতরে অনেক রেজিস্টার বা অনেক আইসির মাধ্যমে করে থাকে, আমরা ধরে নিই এই আইসিটা খারাপ, ধরে নিই। কারণ কেন খারাপ, আমাদের এখানে 19 ভোল্ট করতেছে, ইন হচ্ছে 19 ভোল্ট, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই কয়লার মাধ্যমে ইন হচ্ছে 19 ভোল্ট, কিন্তু এখানে আউটপুটও দিচ্ছে 19 ভোল্ট, দ্যাট মিন্স আমাকে আউটপুট 40 ভোল্ট করতেছে না, মানে এই আইসিটা। তো এখন আমরা শিক্ষার্থী বন্ধু, আমরা ইজি বাইপাস করব, বাইপাস কিভাবে করব দেখেন, এই হচ্ছে যে আমাদের আরেকটা ডিসপ্লে, আমরা আরেকটা ডিসপ্লে থেকে আমরা এই লজিক বোর্ডটাকে খুলে নিব। লজিক বোর্ডটা খুলে নিয়ে আমরা কি করব, এই লজিক বোর্ডের ভিতরে আমাদের এই বুস্টিং আইসি আছে, এটার ভিতরেও আমাদের বুস্টিং আইসি আছে,
তাহলে এই বুস্টিং আইসিটা আমাদের ভালো আছে কিনা আমরা চেক করব। চেক করার পর আমাদের এই জায়গার যে রিবনটা, এই রিবনটা এখানের সাথে নাও মিলতে পারে। তাহলে আমরা রিবনটা খুলবো না, আমরা জাস্ট কি করব, এই যে বুস্টিং আইসিটা, এই বুস্টিং আইসিটা আমরা খুলে ফেলবো। খুলে আমাদের এই কয়েলটাকে আমরা ডিসকানেক্ট করে ফেলবো। ডিসকানেক্ট করে ফেললে আমাদের এই লাইনটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন আমাদের লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আমরা কি করব, এই জায়গায় এই লাইনটা থেকে আমরা এই লাইনে দিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যখন লাইনটা, এখানে আমরা কি করব, তিনটা যে সাপ্লাই আসতে হয়, 19 ভোল্ট আমরা এখানে লাইন দিব, তারপর আমাদের এখানে 3 ভোল্টের যে লাইন আছে সেটা দিব, PWM এর যে লাইনটা আছে সেটা এখানে দিব। দেওয়ার পর এই জায়গায় আমাদের যখন ভোল্টেজ তৈরি হবে 40 ভোল্ট, আমরা কি করব, নেগেটিভ এবং পজিটিভ লাইনটাকে আমরা এখানে ট্রান্সফার করে দিব। ট্রান্সফার করে দিয়ে বাইপাস করে দিলে আমাদের লাইটটা জ্বলবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা করি, আমরা আপনাদেরকে পোস্ট, এখন আমরা ভিডিওটাকে পুশ করে রাখবো, আমরা করার পর আবার দেখাবো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি বাইপাস করে ফেলেছি। তো বাইপাসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই জায়গায় আমাদের বুস্টিং এর যে আইসিটা, সেই আইসিটা আমাদের তোলা হয়ে গেছে, আর এই জায়গায় আমাদের যে কয়েলটা সেটা আমাদের তোলা হয়ে গেছে, অর্থাৎ ডিসকানেক্ট করে ফেলা হয়েছে এখানে কয়েলটা, আর এখানে আমরা যে আইসিটা ডিসকানেক্ট করে ফেলেছি। কারণ কেন ডিসকানেক্ট করে ফেলেছি, অলরেডি এখানে যখন বুস্টিং করে বা চার্জ পাম্পিং করে যখন এখানে ভোল্টেজ হাই হবে, তখন যেন এখানে না আসে। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি এই জায়গায় বাইপাসিং করে ভোল্টেজটাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আমরা এখানে লজিক বোর্ড আরেকটা বসিয়েছি, এই লজিক বোর্ড থেকে আমরা জাস্ট এখানে ভোল্টেজটাকে বুস্টিং করানোর জন্য এখানে আমরা লাইনটাকে ট্রান্সফার করে দিয়েছি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে আমাদের ভোল্টেজটা কত আসতেছে এবং পাওয়ার দেওয়ার পরে ভোল্টেজটা কত আসতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আমার মিটারটা অলরেডি দেখতে পাচ্ছেন। ওকে, আমরা আমরা মিটারে এখানে এই কয়েলে আমরা ধরে দেখতেছি যে আমাদের 19 ভোল্ট চলে আসছে, আর এখানে আমাদের এই কয়েলে আমাদের 3 ভোল্ট আসে নাই। কারণ কেন, আমরা এখনো পাওয়ার সুইচ দেই নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আর এখানে আমরা রিবনে রিবনে আমরা ধরে দেখি যে কত ভোল্টেজ আসতেছে। রিবনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো ভোল্টেজ নেই। হ্যাঁ, আছে 19 ভোল্টেজ। তাহলে রিবনে আমরা দেখতে পাচ্ছি 19 ভোল্টেজ। এটাই আমাদের এখন বাইপাসিং ভোল্টেজ কতটুকু হাই করতেছে সেটা আমরা পাওয়ার দেওয়ার পর দেখতে পাবো। তো ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাওয়ার সুইচ দিব, পাওয়ার সুইচ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন। ওকে, আমরা আমাদের হাতটা এখানে দেখেন, আমরা পাওয়ার সুইচ চাপ দিছি, এখানে আমার পাওয়ার সুইচ, এই পাওয়ার সুইচ চাপ দিলাম, পাওয়ার চলে আসলো। এবার আমরা দেখব কতটুকু ভোল্টেজ হাই হলো। অলরেডি শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রায় 27.64, অর্থাৎ 28 ভোল্ট তৈরি হয়ে গেছে। 28 ভোল্ট তৈরি হয়ে যাওয়া মানে হচ্ছে যে আমাদের এখানে অলরেডি ডিসপ্লে চলে আসার কথা। ওকে, আমরা এখন দেখব যে আমাদের ডিসপ্লে আসছে কিনা। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা ডিসপ্লেটাকে দেখব যে সে আসছে কি না। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখেন অলরেডি ডিসপ্লে চলে আসছে। তো ডিসপ্লে যেহেতু আমাদের চলে আসছে, আমরা বন্ধ করে আবার অন করে দেখব। আমাদের একটু অন্ধকারে রাখি, অন্ধকারে রাখি। ওকে, হ্যাঁ, ওকে, আমরা এখন পাওয়ার বন্ধ করে আবার অন করতেছি, বন্ধ। এবার ল্যাপটপ আমরা দেখি, আমাদের এই হচ্ছে যে ডিসি ভোল্টেজ 19 ভোল্ট। আমরা এখন এখানে পাওয়ার দিলে অ্যাম্পিয়ার কোনো লোড নেয় নাই এখনো, যেহেতু আমরা পাওয়ার দেই নাই। যখন আমরা পাওয়ার দিব, তখন অ্যাম্পিয়ার লোড নিয়ে নিবে আর আমাদের ডিসপ্লেটা চলে আসবে। তো আমরা ডিসপ্লেতে রেখে আমরা অন করি। ওকে, অন করলাম, অলরেডি আমাদের ডিসপ্লে চলে আসছে, পাওয়ারও চলে আসছে, লাইটও চলে আসছে, এবং আমাদের যে লোড, অ্যাম্পিয়ার লোডটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে 1 অ্যাম্পিয়ার চলে আসছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে আমার ডিসপ্লে বাইপাসিং করা হয়ে গেছে। তাহলে কিভাবে বাইপাসিং করতে হয় আমরা নেক্সট ক্লাসে আমরা আবার দেখাবো। জাস্ট আমরা এখন দেখলাম যে আপনাদেরকে যে বাইপাসিং করেও আপনারা চাইলে ডিসপ্লেটাকে ওকে করতে পারেন। ডিসপ্লে, একটা নতুন ডিসপ্লে কিনতে গেলে আপনার 4,000 বা 3,500 লাগে। তো আপনার ডিসপ্লেটাই আমরা রিপেয়ার করে দিতে পারবো আমাদের নষ্ট আর একটা ল্যাপটপের বোর্ডের সার্কিট লজিক বোর্ড থেকে নিয়ে।
তো এভাবে করে আপনারা চাইলে ওকে করতে পারবেন, অল্প খসড়ায় আপনারা স্বাভাবিকভাবে আপনাদের ল্যাপটপটাকে আবার আগের অবস্থায় ফেরত নিয়ে আসতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোনো বাড়তি খরচ নেই এবং কোনো বাড়তি ঝামেলা নেই, কোনো প্রবলেম নেই, যেহেতু সেম সার্কিটে এখানে বসানো, সেম লেভেল, তো আপনাদের ডিসপ্লে কোনো ক্ষতি বা কোনো প্রবলেম হবে না। আপনারা খুব অনায়াসে আরামসে ডিসপ্লেটাকে চালাতে পারবেন। তাহলে আপনার অরিজিন যে বোর্ড বা অরিজিন যে ডিসপ্লে কালার সেটাই আপনারা পাবেন, জাস্ট সেটা লাইটিং এর কাজটা করা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, সামনে আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ। আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, এখনো যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের সম্পূর্ণ ক্লাস, পূর্ণাঙ্গ ক্লাস দেওয়া হচ্ছে একদম শিক্ষার্থীদের চিপ লেভেল শিখার জন্য যা যা করার দরকার আমাদের কিং অফ ল্যাপের সলিউশন তা করার জন্য প্রস্তুত। এবং আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সব রকমের ক্লাস দেখাবো কিভাবে কাজ করতে হয়, এবং আমরা আরো বাইপাসিং আমরা আরো দেখাবো, যেমন অনবোর্ড র্যাম ডিজেবল, তারপর আমরা দেখাবো কনভার্সন, আমরা দেখাবো ইনশাল্লাহ আরো সামনে যত বাইপাসিং আছে, হার্ড ডিস্ক বাইপাসিং, ইউএসবি বাইপাসিং, ক্যামেরা বাইপাসিং, তারপর আপনার যত রকমের বাইপাসিং কাজ আছে সেগুলো আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব, শিখিয়ে দিব। আপনারা প্রস্তুত থাকেন, আমাদের চ্যানেলকে ভালোবাসেন, আমাদের চ্যানেলের সাথে থাকেন, আমাদের চ্যানেলকে লাইক এবং শেয়ার করেন। আপনাদের সাপোর্টের কারণেই আজকে আমি এত দূর এগিয়ে আসছি ক্লাস দেওয়ার জন্য। আপনারা যদি সাপোর্ট না দিতেন, আপনারা যদি লাইক না করতেন, সাবস্ক্রাইব না করতেন, চ্যানেলকে ভালো না বাসতেন, শেয়ার না করতেন, আমার ভিউয়ার্স যদি না আসতো, তাহলে আমি কখনো আগ্রহ প্রকাশ করতাম না। তা আপনাদের আগ্রহ দেখে আমি ভিডিও তৈরি করতেছি। তাহলে ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।